সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে অর্থাৎ 2023 সালে ভর্তি হবে, তোমরা কিভাবে ভর্তি হবে, ভর্তি হওয়ার জন্য তোমাদের কি কি প্রসেস অবলম্বন করতে হবে, সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা সার্কুলার ভিডিও দেখোনি, সার্কুলার ভিডিওটি দেখে নিবে, সার্কুলার সম্পর্কে তো ডিটেলস আলোচনা করা হয়েছে। তবে সেই সার্কুলারে একটু আপডেট মিস্টেক রয়েছে, সেটি হলো তোমাদের এবার সেকেন্ড টাইমার রয়েছে, তোমরা সেকেন্ড টাইমার যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। এবার চলো তোমরা কিভাবে আবেদন করবে সেই জন্য তোমাদেরকে এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে। এখানে আসার পরে তোমরা যেহেতু এখন তোমরা আবেদন করবে, নতুন ভাবে আবেদন করবে, তা তোমরা এখানে যে অপশন দেখতে পাচ্ছ, নিউ অ্যাপ্লিকেশন একটা অপশন দেখতে পাচ্ছ, সেটি দিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। এছাড়া তোমরা যারা রেজিস্ট্রেশন করে ফেলেছো, তোমরা চাইলে লগ ইন অপশনে গিয়ে লগ ইন করতে পারবে। এখন চলো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটি আমি দেখিয়ে দেবো। প্রথমে নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করবে, এরপর এখান থেকে এসএসসি বোর্ড সিলেক্ট করতে হবে, এসএসসি রোল নাম্বার দিতে হবে, পাসিং ইয়ারটি দিতে হবে, এরপরে এসএসসি বোর্ড দিতে হবে, এসএসসি রোল নাম্বার দিতে হবে এবং তোমার যে পাসিং ইয়ারটি রয়েছে এসএসসি সেটি দিতে হবে। এই চারটি অপশন দেওয়ার পরে তোমাদেরকে এখানে সাবমিট বাটন যেটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। সাবমিট বাটন ক্লিক করলে তোমার মোবাইল নাম্বার দেওয়ার যে একটি অপশন চলে আসবে, এখানে মোবাইল নাম্বারে গিয়ে তোমার মোবাইল নাম্বার যেটি রয়েছে সেটি দিবে। মনে রাখবে তোমার মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিবে, কেননা এখানে কনফার্মেশন কোড যাবে, তাই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিবে। তুমি যে মোবাইল নাম্বারটি দিয়েছো সেই মোবাইল নাম্বারে 2 মিনিটের ভিতর একটি কোড যাবে, সেই কোডটি তোমাকে বসাতে হবে। মনে রাখবে কোডটি না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, যদি সার্ভার ডিস্টার্ব করে তাহলে তোমরা একটু অপেক্ষা করবে, দেখো বারবার যেন ট্রাই না করো। তো কোডটি এখানে দেখে তারপর বসিয়ে দিবে ভেরিফাই কোডে। এরপর ভেরিফাই কোডটি বসানোর সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, প্লিজ চেক ইউর মোবাইল ইউজার আইডি এবং পাসওয়ার্ড। অর্থাৎ তোমার যে নাম্বারটি দিয়েছো সেই নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে, তাই তোমাদেরকে বলেছিলাম তোমাদের মোবাইল নাম্বারটি যেন কোনোভাবে ভুল না হয়, কারণ সেখানে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটি যাচ্ছে, তাই সেখান থেকে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ডটি নিয়ে নিবে। দেখো যদি সাথে সাথে না যায় কিছুক্ষণ অপেক্ষা করবে, দেখবে যাবে। যদি তোমার মোবাইল নাম্বারে ইউজার আইডি পাসওয়ার্ডটি যায় তাহলে ক্লিক হিয়ার টু লগ ইনে ক্লিক করবে। এছাড়া তোমরা চাইলে সরাসরি এখানে যে লগ ইন অপশন রয়েছে রেজিস্টার কমপ্লিট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন, এখানে লগ ইন অপশনে গিয়ে তোমরা কমপ্লিট করতে পারবে বাকি কাজ যেটি সেটি। এখানে দেখতে পাবে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে, এখান থেকে তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে দিবে। দেখো পাসওয়ার্ডটি যেমন রয়েছে ঠিক তেমনভাবে, ইউজার আইডি ঠিক যেমন রয়েছে ঠিক তেমনভাবে, হুবহু তোমাদের মেসেজের মধ্যে যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে বসিয়ে দিবে, কোনো রকম ভুল করা যাবে না। এরপর তোমাদেরকে এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এরপর লগ ইন বাটন ক্লিক করলে তোমাদের প্রোফাইল দেখাবে, এখানে তোমার যে ডিটেলস সেগুলো দেখাবে। এখানে কয়েকটি অপশন রয়েছে, তো এই অপশনগুলোর মধ্যে সবার প্রথমে তোমার ডিটেলস দেখাচ্ছে। তো এখানে ডিটেলসের মধ্যে তোমরা তোমাদের ডিটেলসগুলো দেখতে পাবে। এখানে দেখো তোমার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে তোমার এখানে ডিটেলস থাকবে। এরপর তোমাকে যে কাজটি করতে হবে, এখানে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ তুমি বাংলায় দিবে নাকি ইংলিশে দিবে সেটা সিলেক্ট করে দিবে। এরপরে কোশ্চেন ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পরে তোমাদেরকে এখানে কোটার অপশন সিলেক্ট করতে হবে। এরপর তোমাদেরকে কোটার অপশন সিলেক্ট করতে হবে, তোমাদের কোটার অপশন যেটি রয়েছে এখান থেকে তোমার কোটা কি রয়েছে সেটি দিয়ে দিবে। যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে এখানে দুটি কোটা রয়েছে, একটি হলো সন্তানদের জন্য যেটি হলো Q1, এবং তুমি যদি নাতি নাতনি হও তাহলে তোমাদের Q2 তে ক্লিক করতে হবে। এরপর অন্যান্য কোটা রয়েছে সেগুলো অনুযায়ী তুমি যেটি সেটি সিলেক্ট করে দিবে। এরপরে সেভ প্রোফাইলে তোমাকে ক্লিক করতে হবে। এরপরে হলো তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো ফটো আপলোড দিতে হবে। মনে রাখতে হবে ফটোটি 300x300 পিক্সেলের হতে হবে এবং 150 KB-র ভিতরে হতে হবে। ফটো কিভাবে রিসাইজ করতে হয় সেটি আমাদের আই বাটনে রয়েছে, সেখান থেকে তুমি একটু দেখে নিও। এরপরে সেখান থেকে ফটো রিসাইজ করে নেবে, আপলোড ফটো অপশনে ক্লিক করলে ফটোটি আপলোড করে ফেলতে পারবে, ফটোটি আপলোড করে দিবে। এরপর ফটোটি যদি এখানে শো করে সেভ প্রোফাইলে ক্লিক করবে, সেভ প্রোফাইলে ক্লিক করলে তোমার ফটোটি শো করবে, ফটো আপলোড সাকসেসফুলি লেখা আসবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে, এরপরে তোমাকে অ্যাপ্লিকেশন অপশন যেটি রয়েছে এখানে চলে যেতে হবে, একাডেমিক ইনফরমেশন যেতে হবে না। এখানে গিয়ে তুমি কোন কোন ইউনিটে আবেদন করবে সেগুলো সিলেক্ট করতে হবে। মনে রাখবে তুমি যে ইউনিটে আবেদন করবে সেটি সিলেক্ট করবে। সেটি সিলেক্ট করার পরে এখানে যদি তুমি অ্যাপ্লিকেবল হয় তাহলে এখানে লেখা থাকবে তুমি এই ইউনিটে অ্যাপ্লিকেবল রয়েছে, আর যদি না হয় তাহলে ইউ আর নট এলিজিবল ফর দিস ইউনিট, এভাবে লেখা থাকবে।
এরপরে তুমি যে ইউনিটে আবেদন করতে পারবে সেই ইউনিটগুলো সিলেক্ট করার সাথে সাথে অ্যাপ্লাই ইউনিট লেখা আসবে। তারপরে তুমি যে ইউনিট ক্লিক করবে সেই ইউনিটে অ্যাপ্লাই ক্লিক করবে। এরপরে তোমার একটি বিল নাম্বার রেডি হয়ে যাবে এবং কত টাকা অ্যামাউন্ট দিতে হবে সেটিও লেখা হয়ে থাকবে। এখানে পাশে ডিউ নাকি পেড সেটিও লেখা থাকবে, যেহেতু এখনো তুমি পেমেন্ট দাওনি তো অবশ্যই ডিউ লেখা থাকবে। এরপরে তোমাকে পেমেন্ট দিতে হবে। এভাবে করে তুমি যে ইউনিটে আবেদন করবে সেই ইউনিটে পেমেন্ট আলাদাভাবে দিতে হবে। তুমি প্রত্যেকটা ইউনিটে যে ইউনিটে আবেদন করবে সেই ইউনিটের পেমেন্ট দিয়ে দিবে। এরপরে তোমাকে পেমেন্ট দেওয়ার জন্য তোমার এখান থেকে বিকাশ অপশন যেটি রয়েছে সেখানে যাবে, অথবা রকেট নগদ যার মাধ্যমে দিবে। তো বিকাশ থেকে দেওয়ার জন্য তোমাকে এখানে পে বিলে যেতে হবে। পে বিলে গিয়ে তোমাকে এখানে এডুকেশন অপশন সিলেক্ট করতে হবে। এখান থেকে তোমার চিটাগং ইউনিভার্সিটির যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করবে। এরপরে এডুকেশন অপশন থেকে ইউনিভার্সিটি অফ চিটাগং সিলেক্ট করবে। এরপরে এখানে বিল নাম্বার যেটি পেয়েছো তুমি একটু আগে সেটি এখানে দিয়ে দিবে। বিল নাম্বারটি দেওয়ার পর প্রসেসড পেমেন্টে যাবে, এরপরে কত টাকা সেটি লেখা থাকবে। এরপরে দেখবে বিল নাম্বারটি যদি সঠিক হয় তাহলে তোমার এখানে তোমার নাম লেখা আসবে। সেই নামটি যদি সঠিক থাকে তাহলে তুমি নেক্সট অপশনে যাবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে ইন্টার পিন দিতে হবে, পিনে গিয়ে তোমার পিন নাম্বারটি দিয়ে দিবে, এরপরে সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবে, ডিউটি পেড লেখা চলে আসবে এবং পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে বলা হবে। এভাবে করে প্রত্যেকটি ইউনিটের আবেদন তুমি একইভাবে করে দিবে। যে ইউনিটে তুমি ক্লিক করবে সেই ইউনিটে একটি বিল চলে আসবে, এভাবে করে পেমেন্ট দিবে। মনে রাখবে প্রত্যেকটি ইউনিটের জন্য আলাদাভাবে তোমাকে আবেদন করতে হবে। তুমি যদি বি ইউনিটে আবেদন করো তাহলে বি ওয়ান ইউনিটে আলাদাভাবে আবেদন করতে হবে, সি ইউনিটে আবেদন করলে, এছাড়া ডি ইউনিটে আবেদন করলে ডি ওয়ান ইউনিটে আলাদাভাবে আবেদন করতে হবে। এভাবে তুমি আবেদন করবে। এরপরে যখন তোমাদের এডমিট কার্ড আসবে, সিট প্ল্যান আসবে, সেগুলো তোমরা এখানে দেখতে পাবে, সেগুলো লগ ইন করে পরবর্তীতে দেখে নিতে পারবে। এছাড়া তোমাদের এক্সাম রেজাল্টও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তাহলে প্রিয় ভাই বোনেরা, এভাবে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে। এভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করলে কোনো ভুল হবে না। তাহলে প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। এছাড়া তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো তথ্য জানতে, আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।